রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২৫ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২৫ জনকে আটক করে। আজ বুধবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২৫ জনকে আটক করে। আটককৃত আসামিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমুকদম থানা ২ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ১ জনকে আটক করে। এদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৭৩.৮০ গ্রাম হেরোইন, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।